ইন্টেলিজেন্স, এক্সটেন্সিভ ডেভেলপমেন্ট স্পেস, সাস্টেইনেবল গ্রোথ ড্রাইভার, অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তাই হতে যাচ্ছে উন্নয়নের টেকসই চালিকা শক্তি। আর এমন একটি থিমে গত 20 জুন থিয়েনচিনে শুরু হয় কৃত্রিম বুদ্ধিমত্তার চোখ ধাঁধানো অত্যাধুনিক সব প্রযুক্তি পণ্য নিয়ে একটি বিশেষ প্রদর্শনী। 20 জুন শুরু হওয়া এ আয়োজন উপলক্ষে একটি অভিনন্দন বার্তা পাঠান প্রেসিডেন্ট শি জিনপিং। 1,00,000 বর্গমিটার এলাকা জুড়ে থাকা এই প্রদর্শনীতে ছিল 10টি বিষয়ভিত্তিক প্রদর্শনী। নতুন পণ্য, নতুন প্রযুক্তির পাশাপাশি এতে মূলত ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন যন্ত্রপাতির প্রদর্শনী। 550টিরও বেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছিল এবারের চীনের ইন্টেলিজেন্স এক্সপোতে। এআই নিয়ে নানা ধরনের তথ্য আদান প্রদান হয়েছে এতে। আর এই প্রদর্শনীতে চীনের উন্নয়নশীল লো অল্টিটিউড ইকোনমি, অর্থাৎ নিম্ন উচ্চতার আকাশ অর্থনীতির খাতে প্রবেশের আগ্রহ প্রকাশ করছেন ইউরোপের বিনিয়োগকারীরাও। এই প্রদর্শনীতে প্রথমবার অংশ নিয়েছি। চীনের নতুন ব্যবসা খাতে আমরা চাই প্রথম মুহূর্ত থেকেই অংশ নিতে। চীন খুব সহায়ক এবং আমাদেরকে সাহায্য করছে। এই প্রদর্শনীতে 48টি নতুন পণ্যের অভিষেক ঘটেছে। আর এ তালিকায় সবার আগে নজর কেড়েছে ইন্টেলিজেন্ট কানেক্টেড ভেহিকল বা ICV। এবারের ওয়ার্ল্ড ইন্টেলিজেন্স এক্সপোয় বুদ্ধিমান গাড়ির প্রযুক্তিতে দেখানো হয়েছে স্বচালিত গাড়ি, চালকহীন এক্সপ্রেস ডেলিভারি যান ও স্বয়ংক্রিয় ভেন্ডিং মেশিন। এছাড়াও বুদ্ধিমান ককপিট, স্বয়ংক্রিয় পাইলটিং, নেটওয়ার্ক ক্লাউড কন্ট্রোল প্রযুক্তিও দেখানো হয়েছে এই এক্সপোতে। রাস্তার সঙ্গে গাড়ির যে সংযোগ থাকবে তা মূলত নিরাপদ ও উন্মুক্ত একটি সড়ক গাড়ির সংযোগ ব্যবস্থা গড়ে তুলবে। এই ব্যবস্থার উপর ভিত্তি করে আমরা কিছু পরীক্ষামূলক প্রয়োগের রূপকল্প তৈরি করেছি। এছাড়া ইন্টেলিজেন্ট গাড়ির মধ্যে 5G প্রযুক্তি সমৃদ্ধ নতুন রাডার সিস্টেমের প্রয়োগও দেখানো হয়েছে। এতে করে গাড়িগুলো আরও নিখুঁতভাবে শব্দের প্রতিফলন শনাক্ত করতে পারবে, আরও শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে অন্য গাড়ির চলাচল অনুধাবন করতে পারবে। প্রদর্শনীতে দেখানো হয়েছে অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন লো ফ্লাইং এয়ারক্রাফট, সেই সঙ্গে ছিল বুদ্ধিমান হিউম্যানয়েড রোবট ও মস্তিষ্কের সঙ্গে যন্ত্রের সংযোগ স্থাপনকারী প্রযুক্তি। উন্নত অ্যালগোরিদমের সাহায্যে হিউম্যানয়েড রোবটগুলো বাহ্যিক প্রভাব থেকে নিজেদের সামলে নিয়ে ভারসাম্য বজায় রেখে স্থিরভাবে হাঁটতে এবং দ্রুত নিজের অবস্থান ঠিক করতে সক্ষম। প্রদর্শনীতে ছিল লো অল্টিটিউড ইকোনমি তথা স্বল্প উচ্চতার আকাশ অর্থনীতির জন্য একটি নির্ধারিত অঞ্চল। সেখানে চীনের তৈরি চালকবিহীন যাত্রীবাহী বিমান নজর কেড়েছে দর্শনার্থীদের। 16টি প্রোপেলারযুক্ত এ উড়োযানটি এক নাগারে 25 মিনিট উড়ে 620 কেজি পর্যন্ত বহন করতে সক্ষম। আমরা 2টি শহর বা দ্বীপের মধ্যে ভ্রমণ করবে এমন একটি বিমান চালু করব যা 300 কিলোমিটার পর্যন্ত যেতে পারবে। এ 2টি শহরের মধ্যে দ্রুত যাতায়াত করা যাবে। এই ইভেন্টেই প্রথমবারের মতো সম্পূর্ণ স্বয়ংক্রিয় পরিদর্শন ব্যবস্থা সহ বুদ্ধিমান গাড়ি অবমুক্ত করা হয়। তবে শুধু নিত্য নতুন পণ্যের প্রদর্শনী এ আয়োজনের মূল উদ্দেশ্য ছিল না। ওয়ার্ল্ড ইন্টেলিজেন্স এক্সপো 2024 এর মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত নানা উদ্ভাবন নিয়ে চীনের সঙ্গে বাইরের দেশগুলোর অংশীদারিত্বের দরজাও খুলেছে বলে জানান অংশগ্রহণকারীরা। প্রদর্শনীতে জার্মান অংশগ্রহণকারীরা বলেছেন তারা বর্তমানে চীনের সম্ভাব্য অংশীদারদের সাথে আলোচনা করছেন এবং তারা আশা করছেন যে চীনের আগামী নববর্ষের পর তাদের প্রথম পণ্যটি বিক্রির জন্য প্রস্তুত থাকবে। অনেক দেশের ব্যবসায়ী সংগঠনগুলোর নেতারাও এসেছিলেন এই প্রদর্শনীতে। কৃত্রিম বুদ্ধিমত্তায় চীনের আধিপত্যের এসব নমুনা দেখে তারা শুধু বিস্মিতই হননি, নতুন দিনের নতুন পণ্যের বাজারে চীনকে তারা অংশীদার হিসেবে পেতেও উন্মুখ হয়ে আছেন। ফয়সাল আবদুল্লাহ, CMG বাংলা।